Hello friends, welcome to the new episode of my channel. I'm Aritra. Tasher Ghawr bole je film ta jeta hoichoi original film. So eta kalke chole esche hoichoi te. To ami eta niye ekhon review korbo. So eta direct korechen je Sudipto Roy. Sudipto Roy ke ami ekbar amar channel e interview korechhilam Aritra Gyane. Ebong adda with Aritra I think third ki second episode e kore third episode e korechhilam most probably. To apnara ota giye check out korte paren. Khub bhalo lagbe apnader. উনি আগে জার্নালিস্ট ছিলেন তারপর ফিল্ম মেকার হয়েছেন তো ওনার আমি অনেকগুলো কাজই ফলো করেছি ওনার ফিল্ম কিয়া অ্যান্ড কসমোস যেটা আমার খুব পার্সোনালি ভালো লেগেছিল আমি রিভিউ করেছিলাম এবং বারবার সবাইকে বলেছিলাম যে ওটা দেখতে যেতে অনেকে দেখেনি ওটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে আপনারা চেক আউট করতে পারেন এরপরেও যে হইচইয়ের সাথে উনি কাজগুলো করেছেন কেবিন গার্ড আমার আমি ট্রেলার দেখেছিলাম ফিল্ম এটা দেখা হয়নি বাট তারপরে উনি ওই পাঁচ ফোড়নের মধ্যে একটা সেগমেন্ট উনি করেছিলেন যাতে স্বস্তিকা মুখার্জি ছিল যেটা একটা আফটারনুন অডিশন বলে রিয়েলি গুড স্টাফ সো প্লিজ ওটাও আপনারা দেখুন এবার চলে আসে হচ্ছে এটাতে তো আই থিঙ্ক মানে কিয়ান কসমোস এবং আফটারনুন অডিশন ওইগুলোর পরে মানে স্বস্তিকা মুখার্জির সাথে এই ডিরেক্টরের একটা বেশ বন্ডিং হয়ে গেছে মানে ডিরেক্টর অ্যাক্ট্রেস একটা বন্ডিং হয়ে গেছে মানে স্বস্তিকা মুখার্জি খুব দারুণভাবে ইউটিলাইজ করতে পারেন এবং এই ফিল্মটা দিস ইজ কাইন্ড অফ এ সোলো অ্যাক্ট ফিল্ম এখানে মানে আমরা কিছু ক্যারেক্টারকে দেখতে পাই বাট পুরো ফিল্মটাতেই ফোর্থ ওয়াল ভেঙে স্বস্তিকা মুখার্জি ইজ টকিং টু আস ডাইরেক্টলি টু দ্য অডিয়েন্স তো মানে পুরো জিনিসটাই স্বস্তিকা মুখার্জির উপর দাঁড়িয়ে আছে এবং রাইটিংটার উপর পুরো জিনিসটা দাঁড়িয়ে আছে বিকজ পুরো ফিল্মের লেন্থ জুড়ে স্বস্তিকা মুখার্জি জাস্ট আমাদের সাথে কথা বলে যাচ্ছে সো ইট ডিপেন্ড মানে খুব ভালো পারফরমেন্সের উপর দাঁড়িয়ে আছে এবং খুব ভালো রাইটিংয়ের উপর দাঁড়িয়ে আছে স্পেশালি ডায়লগস এবার ঘরের মধ্যেই পুরো জিনিসটা শুটিং করা তো সেইটাকে মানে দেখতে এত ভালো লাগছে মানে এটা প্রথম সিনেমা থেকে ওই কিয়ান কসমোসে আপনারা দেখতে পাবেন সিনেমাটোগ্রাফিটা দারুণ হয় মানে লাইটিং মানে সিম্পল জিনিসপত্র মানে কিচেনের মধ্যে বিভিন্ন অ্যাপ্লায়েন্সেস দেখাচ্ছে বাট যেভাবে মানে লাইট ইউজ করেছে ন্যাচারাল লাইট ইউজ করেছে বা বাইরে থেকে ওই মানে বাউন্স করিয়েছে আই ডোন্ট নো হাউ দে হ্যাভ ম্যানেজ টু ডু ইট বাট ইটস মানে গ্রেট অ্যাকচুয়ালি সো লাইটিংটা দারুণ স্ট্যাটিক ফ্রেমস কিন্তু দেখতে দারুণ লাগে তার উপর কালার কানেকশনটা দারুণ সো খুব ধরে মানে খুব মানে আমি বুঝতে পারছি বাংলা সিনেমা মানে বুঝতেই পারছেন বাজেট কনস্ট্রেন্টস আছে ইত্যাদি আছে বাট খুব ধরে মানে খুব যত্ন করে কাজটা করা আছে এবং আরেকটা জিনিস যেটা উনি করেছেন যেটা বাংলাতে আমি কাউকে করতে দেখিনি বাইরে আমরা দেখতে পাই ওয়েস অ্যান্ডারসন করে নোলানও করেছিল যে অ্যাসপেক্ট রেশিও নিয়ে খেলা সো এখানেও এরকম অ্যাসপেক্ট রেশিও নিয়ে খুব সুন্দরভাবে খেলা হয়েছে প্রেজেন্টলি যে সিনগুলো আছে দোজ আর মানে পুরো ফ্রেম জুড়ে আর তারপরে অ্যাসপেক্ট রেশিওটা চেঞ্জ হচ্ছে সো ওগুলো বোঝানোর জন্য যে কোথায় আর কি কোনটা আগের কোনটা পরে এটা খুব ভালোভাবে ইউজ করেছেন মানে কেউ ইউজ করে না মানে আমরা বাইরে দেখেছি এখানে কেউ করে না সো সেইগুলোকে ইউজ করেছেন খুব ভালো মানে ডিরেকশন খুব ভালো হয়েছে মেকিংও খুব ভালো হয়েছে আর মানে গল্পের ব্যাপারে আমি কেন বলছি না কারণ আপনার প্রথমে দেখে মনে হবে ইটস স্লাইস অফ লাইফ ফিল্ম যেখানে সুজাতা একদম লোনলি হাউস ওয়াইফ বাট আপনারা ভুল করছেন সুজাতার আরও অনেক কিছু মানে পিছনে রয়েছে এবং সেটা আপনারা ধীরে ধীরে ফিল্মটা দেখলে বুঝতে পারবেন তাই গল্পের ব্যাপারে কিছু বলবো না বাট হ্যাঁ আপনি তার মধ্যে এরম নয় কি এক্সট্রাঅর্ডিনারি খুব মাইন্ড ব্লোয়িং ব্যাপার আছে স্টোরিটা মানে ইউনিক নট ইন দ্যাট সেন্স বাট ইট ইজ এক্সিকিউটেড ভেরি ওয়েল মানে অনেক সময় হয় না যে একটাই গল্প আপনি কীভাবে কোন এনার্জির সাথে বলছেন হাউ ইউ আর টেলিং দ্য স্টোরি দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট সেটা আরও ইন্টারেস্টিং বানিয়ে দেয় বিষয়বস্তুটাকে সো আই থিঙ্ক মানে আমার খুবই ভালো লেগেছে এবং স্বস্তিকা মুখার্জির পারফরমেন্সও খুব ভালো ছিল যেটা আমি প্রথমেই বললাম সো এটা কিন্তু আপনারা দেখুন মানে ইটস আ ভেরি এক্সপেরিমেন্টাল থিং কিন্তু কারণ এই সোলো অ্যাক্ট ফিল্ম বাকি অন্য ইন্ডাস্ট্রি বানিয়েছে মানে তামিল বানিয়েছে এ বানিয়েছে অনেকে বানিয়েছে বাইরেও হয়েছে কিন্তু বাংলাতে মানে এইভাবে করা এত অল্প বাজেটের মধ্যে খুব সুন্দরভাবে খুব বুদ্ধি করে এক্সিকিউট করা কারণ এখানে বাজেটের বিশাল কনস্ট্রেন্ট আছে এবং লিমিটেড টাইম পিরিয়ডের মধ্যে শ্যুট করতে হয় মানে বড় জোর আপনার কাছে ইউ হ্যাভ লাইক 10-12 ডেজ এই ফিল্মটার মনে হয় আমার তো মনে হয় আরও কম দিনে শ্যুট করা হয়েছে সো মানে ইউ শুড গিভ ইট আ ওয়াচ সো আপনাদের ভালো লাগবে আশা করি যারা একটু অন্য ধরনের সিনেমা দেখতে ভালোবাসে সো দ্যাট ওয়াজ ইট গাইজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান যদি আপনাদের মধ্যে কেউ দেখে থাকে তাদের ফিল্মটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানান অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ বাই বাই